নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী নব্বই দিনের মধ্যে এই সাঁতরাশির জাতক ও জাতিকারা গুপ্তধন পেয়ে হতে চলেছে মহাকরিবতী হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা গুপ্তধনের নাম শুনলেই আমাদের মনে একটা প্রশ্ন সবসময় জেগে উঠে যে যদি আমি গুপ্তধন পেতাম হ্যাঁ বন্ধুরা কারণ আমরা প্রত্যেকেই কম বেশি দাদু ঠাকুমা ইনাদের কাছ থেকে গুপ্তধনের নাম শুনে এসেছি কারণ তখনকার দিনে মানুষেরা কিন্তু গুপ্তধন পেয়েছে কিভাবে পেয়েছে কখনো জমিতে লাঙল চাষ করতে গিয়ে লাঙলের ফলাতে রুপোর কয়েন উঠে এসছে এছাড়াও দিঘিতে জাল ফেলে এক ঘোড়া বা দু ঘোড়া মোহরও কিন্তু পেয়েছে আর এগুলো সমস্তটাই কিন্তু বাস্তবে ঘটেছে কিন্তু বর্তমান যুগে কি এইভাবে গুপ্তধন পাওয়া সম্ভব না একেবারেই সম্ভব নয় কারণ এখন বর্তমানে আপনি লাঙল চাষ করুন আর যাই করুন না কেন কখনোই গুপ্তধন পাবেন না হ্যাঁ বন্ধুরা তবে এখনকার যুগে কীভাবে গুপ্তধন পাবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা বলি এই গুপ্তধন যে পাওয়ার মালিক অর্থাৎ গুপ্তধন যে গ্রহ দেখিয়ে থাকে সেটি হচ্ছে কেতু গ্রহ আমি বারবার বলে থাকি কারণ এই কেতু গ্রহই আমাদের জীবনে কিন্তু গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায় ধরুন কোনো গুপ্ত বিদ্যা আপনি শিখছেন সেটা কিন্তু কেতু গ্রহের আন্ডারে এর পাশাপাশি যে কোনো ধরনের গুপ্ত জিনিস যেটা হঠাৎ করে উদ্ঘাটন হয়ে যায় সেটা কিন্তু কেতু গ্রহের আন্ডারেই পড়ে হ্যাঁ বন্ধুরা তাই আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ কেতুই দেয় এই গুপ্ত বা সুপ্ত জিনিস এবার আপনাদেরকে আমি জানি দিই বর্তমান যুগে কীভাবে গুপ্তধন আপনারা পেতে পারেন দেখুন একটি ছোট্ট গল্প আপনাদেরকে শেয়ার করি একজন লোক আমি নামটা বলছি না এটা বাস্তবে ঘটেছে উনি ওনার স্ত্রী এবং দুটি সন্তানকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছিলেন হ্যাঁ বন্ধুরা এবং ওনার স্ত্রী পরের বাড়িতে কাজ করে কিন্তু সংসারটা দুজন মিলে কিন্তু চালাচ্ছিলেন এবং একদিন হঠাৎই তার বাড়িতে কয়েকটি লোকের আগমন ঘটে তখন উনি কিন্তু বাড়িতে ছিলেন না ওনার স্ত্রী বলেন যে কি হয়েছে বলুন তখন সেই লোকগুলো বলেন যে আপনাদের নামে একটি জায়গা রয়েছে আপনারা উত্তরাধিকারী সূত্র হিসাবে সেই জায়গাটি পাচ্ছেন তো সেটি মেন হাইরোডের উপরে কিন্তু রয়েছে তো আপনারা কি সেটিকে সেল করতে চান এই কথা শুনে ওনার স্ত্রীর মাথা ঘুরে যায় এবং উনি ভাবেন যে এগুলো কি কথা বলছে সাথে সাথে ওনার স্বামীকে ফোন করেন এবং তাড়াতাড়ি ওনার স্বামী ওনার বাড়িতে আসেন এবং আসার পরে সমস্ত কথাই ওনাকে বলেন এবং সাথে সাথে উনি বলেন যে সে লোকগুলোকে যে আমার তো পৈতৃক সূত্রতে কোনো সেরকম সম্পত্তি তো নেই আর যেটুকুটা আমি পেয়েছি সেটি কিন্তু আমি বিক্রি অলরেডি করে এখানে ঘর দৌড় করেছি এবং খুব কষ্টে জীবনযাপন করছি আপনারা কি সিওর এই ব্যাপারটা ফ্রডের কোনো ব্যাপার নেই তো তো উনি কিন্তু একটু ভয় পেয়ে যান কিন্তু ওনারা বলেন যে হ্যাঁ আমরা অলরেডি সার্চিং করে দেখেছি যে আপনার নামে কিন্তু এটা না থাকলেও আপনার উত্তরাধিকারী সূত্রতে আপনি এটা পাবেন তখন উনি বলেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সেল করতে রাজি আছি তো আপনারা কত টাকা দেবেন ওনারা বলেন যে বাজার মূল্য যেটা চলছে সেটাই দেবো তখন বলেন যে আমি তো জানি না বাজার মূল্য কী চলছে তখন ওনারা বলেন যে টোটাল জায়গাটা পাঁচ কাঠা রয়েছে আমরা তিরিশ লাখ টাকা করে কাঠা দেব তো সেই হিসাবে পাঁচ কাঠার দাম পড়ছে দেড় কোটি টাকা তো এই কথা শুনে লোকটি থ বনে যায় এবং জীবনেও তো সেই রকম টাকা নাম শুনেছে কখনো নিজে পাবো এরকম কিন্তু ভাবেনি তো পরবর্তীতে সে কিন্তু সেই জায়গাটা সেল করে দেয় এবং সে দেড় কোটি টাকার মালিক হয়ে যায় এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকমই কি আমাদের জীবনে ঘটনা ঘটবে তা কিন্তু নাও ঘটতে পারে হয়তো আপনার কোনো সম্পত্তি রয়েছে জায়গা রয়েছে সেটা দীর্ঘদিন ধরে বিক্রি করার চেষ্টা করছেন হতে চাইছে না কোনো অজানা কারণে সেই জায়গাটা যেটা ন্যায্য মূল্য সেই মূল্য আপনি পাচ্ছেন না সেটা কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন এছাড়াও উত্তরে এই সূত্র থেকে বা শ্বশুরালয় থেকেও আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি পাবেন তো এটা গেল কেতুর সেকশান কেতুর ফ্যাক্টার তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে এছাড়াও ক্রিপ্টো নাম আপনারা শুনেছেন এই ক্রিপ্টো টাকা লাগিয়েও কিন্তু অনেকে অনেক কোটি টাকার মালিক হয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা তো সেখানেও আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন তবে টাকা ইনভেস্ট কিভাবে করবেন না করবেন সেটা কিন্তু ব্যক্তিগত আপনার ব্যাপার তবে এতটুকুটা বলতে পারি আপনার ব্যক্তিগত জন্মছকে কেতুগ্রহ যদি শুভ থাকে তাহলে কিন্তু আপনারা আকস্মিকভাবে অর্থ পাবেন এই আগামী নব্বই দিনের মধ্যে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই সৌভাগ্যশালী সাতটি রাশির নাম যে রাশিগুলি আগামী নব্বই দিনের মধ্যে গুপ্তধুন পেয়ে হতে চলেছে মহা মহাকটিবতী প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে কেতু গ্রহের জন্য আপনারা গুপ্তধন পেয়ে হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও গুপ্তধন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারাও গুপ্তধন পেয়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনও গুপ্তধন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে গুপ্তধন পেয়ে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনও গুপ্তধন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এর পরবর্তী এবং শেষ যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী নব্বই দিনের মধ্যে আপনারাও গুপ্ততুন পেয়ে হতে চলেছেন মহাকটিপতি অর্থাৎ আপনাদের জীবনে গুপ্ততুন পাওয়ার স্বপ্ন পূর্ণ হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ